রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডিতে 46 জনের প্রাণহানির পর হুঁশ হলো প্রশাসনের। অবৈধ রেস্টুরেন্ট বন্ধে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক। সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে অবৈধভাবে গড়ে তোলা রেট্রো রুফটপ রেস্টুরেন্ট গুঁড়ি দেয়া হয়েছে। সিলগালাও করা হয়েছে ওই বিল্ডিংয়ের 12টি রেস্টুরেন্ট। অফিসের অনুমোদন নিয়ে 15 তলা ভবনটিতে পরিচালিত হচ্ছে রেস্টুরেন্ট। কথা ছিল উন্মুক্ত থাকবে ছাদ, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভবনটিতে ভাড়া দেওয়া হয়েছে 15টি রেস্টুরেন্ট। এই ভবনটি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন এর স্থপতি মুস্তফা খালিদ পলাশ। নিজের নকশা করা ভবনে কাউকে না যেতে আহ্বান জানিয়েছিলেন তিনি। অনিয়মের নানা অভিযোগ পেয়ে সোমবার অভিযানে নামে রাজক। শুরুতেই গুঁড়িয়ে দেওয়া হয় ভবনের ছাদে রুফটপ দুটি রেস্টুরেন্ট। এরপর একে একে অভিযান চালানো হয় বাকি রেস্টুরেন্টগুলোতে। এ সময় ছুটে আসেন ভবনটির দায়িত্বে থাকা আইনজীবী। শুরু হয় তর্ক বিতর্ক, এমনকি ভবনটির স্থপতিকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন ভবন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত ছাদে থাকা দুটি রেস্টুরেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি রেস্টুরেন্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে অনিয়মের কথা স্বীকার করে 6 মাস সময় চায় কর্তৃপক্ষ। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা রেস্টুরেন্ট বন্ধে এমন অভিযান চলবে বলেও জানিয়েছে রাজক।